সকাল 10 ঘটিকায় হইনাগুন্ডা থানাধীন চারাতলা এলাকায় একটা অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। এই সংবাদের ভিত্তিতে আমরা সেখানে আসি। সেখানে দেখা যাচ্ছে পলিথিন দিয়ে মোড়ানো ধান খেতে একটা লাশ পাওয়া যায়। সেই লাশ এলাকার লোকজন কেউ চিনতে পারে না। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিই, পরবর্তীতে জানতে পারি যে এই লোকটির নাম হচ্ছে বাদশাহ, তার পিতার নাম মৃত তাইজুদ্দিন খন্দকার, বাড়ি হচ্ছে সিংহা এবং কাপাসিটা ইউনিয়নে। পরে আমরা তার বাড়িতে আসি, বাড়িতে এসে তার স্ত্রীর কাছে জানতে পারি যে গতকাল সে এবং তার স্বামী কুষ্টিয়া বেড়াতে যায়। সেখান থেকে বাসায় ফেরত আসে সন্ধ্যার দিকে। তখন একজন লোক, আমি এখন নামটা বলতেছি না, তাকে ফোন করে, সেই লোক যাকে পায়রাডাঙ্গা যেতে বলে সেখানে যায়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না, অদ্যাবধি তাকে পাওয়া যায় নাই। আমাদেরকে এই ইনফরমেশন গতকাল রাত্রে দেয় নাই, তাহলে আমরা রাত্রে অভিযান করতে পারতাম। যেহেতু আজকে আমরা জানতে পেরেছি, এখন আমরা তদন্তের জন্য বের হয়েছি, আশা করি দ্রুত এর সমাধান করতে পারবো। আচ্ছা, কি কারণে হত্যাকাণ্ড হলো এবং আসামি গ্রেপ্তারে আপনাদের কি অবস্থা আছে, কি অভিযান আছে? এটা আসলে আমার সন্দেহ হচ্ছে যে পূর্ব কোনো শত্রুতার কারণে হচ্ছে। এটা মারামারিকে কেন্দ্র করে হইতে পারে, যে তাদের মধ্যে পূর্বে কোনো মারামারি ঘটেছিল, সেই কারণে হয়তো হয়েছে। তো আমরা তদন্ত শুরু করেছি, একটু সময় লাগবে, আমরা আশা করি বের করতে পারবো। ধন্যবাদ।